দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের সালাম ভাই আমাদেরকে রমজানের ইফতার সামগ্রী স্বল্প সীমিত লাভে আমাদের কাছে আমাদেরকে দিতেছে। আমি আজকে অনেক বছর যাবত এখানে ব্যবসা করি। ব্যবসা করতে যেয়ে গত বছর চিন্তা করলাম গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কিছু করি, করতে যেয়ে গত বছর এক টাকা লাভে মাল বিক্রি করা আরম্ভ করলাম। মোটামুটি অনেক সারা পাইছি। এই বছরও একই সিদ্ধান্ত নিলাম, যেন এক টাকা লাভে মাল বিক্রি করি। করতে যেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সারা পাইছি, পাইতেছি, মাল ক্রয় করতেছি, গ্রাহক গরিব দুঃখী মেহনতি মানুষ মালগুলো ক্রয় করে উপকৃত হইতেছে। আমি আশা করি যতদিন আমি বাঁচবো ততদিন এই ফসলটা অব্যাহত রাখবো। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের দেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে, আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী, তারা যেন আমার মতন প্রত্যেক রমজান আসলে রমজান উপলক্ষে মালগুলোর দাম কমিয়ে দেয় এবং এক টাকা লাভে মাল বিক্রি করে। সমাজের অন্যান্য ব্যবসায়ী যদি এইভাবে এগিয়ে আসতো তাহলে আমরা উপকৃত হতাম। আমরা ইনশাল্লাহ এখানে আসলে সব কিছুই মানসামানা হাতের কাছে লাগুর পাই, এটা আমাদের সুবিধা, এবং কিছু ছাড় পাই, কিছু ছাড় দেয় আর ইজ্জত করে যথেষ্ট। আর আপনার মনে করেন আমরা তো বাজারে যাইতে আমাদের গাড়ি বাড়া এই সেই বহুত খরচ বাজারে গেল, পাচ্ছে আমরা মানে অনেকটা উপকৃত এখানে এই দোকানটা থাকাতে। তুলা 99 টাকা, খেজুর 138 টাকা, হ্যারে খেসের ডাল 109 টাকা, সিরা 56 টাকা, চিনি 139 টাকা, বেসন 81 টাকা, সোয়াবিন তেল 139 টাকা। ফরিদগঞ্জের চরকুমিরা গ্রামের মানবিক শাহ আলম আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গরিব দুঃখী জনগণের কথা চিন্তা করে প্রতি কেজি ইফতার সামগ্রী বা অন্যান্য নিত্য সামগ্রী বিক্রি করে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, আমরা সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ যেন তার এটা দেখে আমরাও এই সমাজ আমরা কিছু শিক্ষা নিয়ে আমরা সমাজের জন্য কিছু করতে পারি, এটাই প্রত্যাশা।